উঠে এসে তারপরে কে আবার নামাজ আদায় করছেন, কি করেন নাই, পুজো করেন নাই, তো শারীরিক মনে করিয়ে দিচ্ছে হযরত আপনি মনে হয় পেশাব করেছেন, ভুলে গিয়েছেন, আপনি মনে হয় ইউরিন পাস আউট করেছেন, যে ভুলে গেছেন, কি করেন, পুজো করবেন? উনি বললেন না আমি ওটা করি নাই, তো আমার তো আছে। হযরত বসলেন যে, উনি বলেন আমি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবারে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই জায়গাতে এসে ওনার পেশাবের কথা প্রয়োজন পড়েছে, উনি এই জরুরত পুরা করার জন্য ওই জায়গায় গিয়ে ওনার কাজায় হাজত করেছিলেন, ওখানে বসেছিলেন। আজকে এতদিন পরে যাবার সময় আমি সেই ভালোবাসার মুহূর্তটা মনে করতে পারছি না, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি এখানে বসেছিলেন, আমার পেশাবের কোনো দরকার ছিল না, কিন্তু নবীজি এখানে যেহেতু বসেছিলেন তাই আমি এখানে বসেছি, বসতে বাধ্য হয়েছে, আমি যেতে পারিনি সেখানে। সাহাবাদের ভিতরে নবীজির অনুসরণ আর করতে বা এত বেশি ছিল, মহব্বত এই পরিমাণ ছিল, কি পরিমাণ মহব্বত ছিল আপনি কল্পনা করতে পারেন। হযরত আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পারস্য সম্রাটের দরবারে ওখানে গিয়েছেন, ওনারা এক টিম এক ওয়াক্ত গিয়েছেন, প্রতিনিধি দল থাকে না রাষ্ট্রীয় প্রতিনিধি দল গিয়েছে, রাষ্ট্রীয় প্রতিনিধি দল। ওখানে যাওয়ার পরে শাহী খাবারের ইন্তজাম করা হয়েছে স্পেশাল ভাবে একদম, কারণ ওমরের দূতরা এসেছে, এটার উপরে আলাদা এক সম্মান তারা দিচ্ছে, খেতে বসেছেন, সাহাবীও আছেন সাথে যারা পরে মুসলমান হয়েছেন, এরকমও কেউ কেউ আছেন প্রতিনিধি দলে। খেতে বসার পরে একটা লোকমা খেতে গিয়ে হঠাৎ একটু অংশ দস্তরখানে পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পরে সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসেবে কোনো খাবারের অংশ যদি দস্তরখানে পড়ে যায় তাহলে সেখান থেকে নবীজি ওটাকে উঠিয়ে নিয়ে খেয়ে ফেলতেন, নষ্ট করতে দিতেন না। তিরমিজি শরীফের ভিতরে হাদিস আছে, সহিহ বুখারীতেও আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাচ্ছেন যদি খাবার পড়ে যায় তাহলে ওখান থেকে দেখো যদি ময়লা লেগে যায় যতটুকু ময়লা লেগেছে ওটাকে দূর করে দাও, বাকিটুকু খেয়ে ফেলো, নষ্ট করো না। এখন উনি সুন্নত অনুযায়ী উঠিয়ে খাচ্ছেন, তো পাশ থেকে যিনি পরে মুসলমান হয়েছেন সাহাবিনা উনি এভাবে গুঁতো দিচ্ছেন হজরতকে, গুঁতো দিয়ে কানে কানে বলছেন হজরত এরা আমাদেরকে ছোট লোক মনে করবে, এরা আমাদেরকে ছোট লোক মনে করবে, মনে করবে আমাদের কোনো কাটছে না, অভিজাত না। সাহাবি কি উত্তর দিয়েছিলেন জানেন? একদম জোরে জোরে, ও তো কানে কানে বলেছে, উনি জোরে জোরে বলছেন আকরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআজলি হাউলাইল হুমাকা, আমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে ছেড়ে দিব এই সমস্ত আহমক আর বেকুবদের কারণে। কি আছে? রাষ্ট্র ক্ষমতা আছে, টাকা আছে, পাওয়ার আছে, আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর মাহবুব, ওনার সাথে যার সম্পর্ক হবে সে তো সোজা আল্লাহর কাছে পৌঁছে যাবে, সবচেয়ে উপর আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহর হাবিবের সুন্নতের উপরে আমল করবে। আমি এদের কারণে সুন্নত ছেড়ে দিব? আপনি কল্পনা করেন এটা কখন বলতে পারে? গোটা পৃথিবীকে তুচ্ছ করে দিচ্ছে নবীজির এক একটা সুন্নতের সামনে কখন, যখন ভালোবাসা দিলের ভিতরে ওই পরিমাণ বসে। বহুদের যুদ্ধের সময় যখন নাকি মুসলমানদের জয় হওয়া মুহূর্তটা পরাজয়ে পর্যবেসিত হলো একরকমের, মুসলমান জয় পেয়ে গেল, মুসলমানরা কাফেররা পালাচ্ছে উর্ধ্বশ্বাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনকে দেখেছিলেন একটা জায়গাতে এক ছোট্ট টিলার উপর পাহাড়ের উপর রেখে বলেছিলেন তোমরা পেছন থেকে আমাদের কি করবা, সেভ করবা, তীরন্দাজদের এক জামাত রেখেছিলেন 50 জন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে, জুবায়ের না জুবায়ের জিম দিয়ে
দিয়ে যে বলে গিয়েছিলেন, আমরা যদি জয়ও হই তারপরেও তোমরা এই জায়গা থেকে নড়বে না, লা তাবরাহু। আর যদি আমরা হেরেও যাই আর দেখো যে আমাদের হাত পা কেটে নেওয়া হচ্ছে, মারার পরে চেহারা বিকৃত করা হচ্ছে, তাও এখান থেকে নড়বা না, আমরা হারলেও নড়ব না, আমরা জিতলেও নড়ব না, এই আদেশ করে গেল। এখন যখন কাফেররা পালাতে শুরু করলো, সবাই উদ্দেশ্যে পালাচ্ছে, মুসলমানরা তাদেরকে ধাওয়া দিচ্ছে, তাদের রেখে দেওয়া বস্তুগুলো সব জড়ো করছে। এখন ওখানে যারা ছিলেন তারা বলতে লাগলেন, যুদ্ধ তো শেষ, সবাই জড়ো করছে, আমরাও করি, এটাও তো একটা আনন্দের মুহূর্ত। ওনাদের আমির সাহেব মনে করালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তারা বললেন, ওটা তো যুদ্ধকালীন সময়ের আদেশ ছিল, যুদ্ধ তো এখন শেষ, এখন তো যুদ্ধ নাই, তা আমরা যেতে অসুবিধা কি? উনি বারংবার নিষেধ করলেন আমির সাহেব, কিন্তু এনারা 38 জন চলে গেলেন, আমির সাহেব সহ 12 জন হয়ে গেলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই, উনি কাফেরদের এক অংশের নেতৃত্বে ছিলেন। উনি যখন দেখলেন পিছনটা অরক্ষিত মুসলমানদের, উনি প্রায় 11 কিলোমিটার চক্কর দিয়ে দ্রুত গতিতে চক্কর দিয়ে পেছন থেকে এসে এই 12 জনের উপরে হামলা করলেন এবং মুহূর্তের ভিতরে এদেরকে শহীদ করে দিলেন, আর পেছন থেকে মুসলমানদের উপর হামলা করলেন। যখন পেছন থেকে মুসলমানদের উপর হামলা হলো, ওদিকে আবু সুফিয়ানের বাহিনী যারা পালাচ্ছিল ওরা যখন দেখলো যে খালিদ পেছন থেকে হামলা করেছে, তখন তারা আবার উল্টো দিকে ঘুরে আসলো। এখন মুসলমানদের অবস্থা একদম স্যান্ডউইচের মতো হয়ে গেছে, দুই পাশ থেকে এমন অবস্থা তৈরি হয়েছে আপন পর কোনো পার্থক্য করতে পারছে না, মুসলমানের হাতেই মুসলমান মরে যাচ্ছে। হযরত হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা হযরত ইয়ামান তাকে এক মুসলমান মেরে ফেলছে কাফের মনে করে, বুঝতে পারছে না, কারণ শারীর কোনো ভেদাভেদ নাই। এখন হযরত হুযাইফা বলছেন, আবি 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 ইয়া আবাদাল্লাহ, আবি ও আল্লাহ বান্দা, আমার আব্বা আমার আব্বা, বলতে বলতে শুনতে শুনতে আগে আঘাত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। 70 জন মুসলমান শহীদ হলেন সাহাবী, 70 জন শহীদ হলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে। চেহারায় মিল ছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়, চেহারার দিকে কিছুটা যেহেতু নবীজির সাথে মিল ছিল, তো শয়তান এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুসলমানদের ভগ্ন মনোরব করবার জন্য সে ঘোষণা করে দিল, ইন্না মুহাম্মাদান কদ কুতিল, মুহাম্মদ হত্যা হয়ে গেল, নিহত হয়ে গেছে। এই খবর যখন ছড়ে গেল কাফেরদের ভিতরে শক্তি বেড়ে গেল, মনোবল বেড়ে গেল, আর মুসলমানরা 3 দলে বিভক্ত হয়ে গেল। কেউ চিন্তা করলেন যুদ্ধ করছিলাম নবীজির জন্য, নবীজি নাই তো আর কার জন্য, রাখো সব, কেউ থেমে গেল। আর কেউ চিন্তা করলেন নবীজি নাই তো আমরা বেঁচে থেকে রাখবো। হযরত আনাস বিন নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ছুটে যাচ্ছেন, আর এগিয়ে যে এভাবে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। নিরন্তর দোস্ত মুসলমানদের ভিতরে অস্থিরতা তৈরি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা শোনার পরে নিজে আওয়াজ দিলেন এবং ডাকলেন, বললেন, ইবাদাল্লাহি ইলাইয়া, ও আল্লাহর বান্দারা আমার দিকে আসো, আমি বেঁচে আছি। কিন্তু এই ভীষণ যুদ্ধের ভিতরে আওয়াজ কোথায় কার কানে কিভাবে যাবে? যেমনি এই আওয়াজ মুসলমানদের কান পর্যন্ত পৌঁছল, যে যেখানে ছিলেন তারা সবাই আবার কি হলেন, জমায়েত হয়ে গেলেন। কিন্তু জমায়েত হওয়ার আগ পর্যন্ত যখন নবীজি এই ঘোষণা করেছেন, তো কাফেরদের একটা অংশ কাছ দিয়ে যাচ্ছিল, তারা নবীজির আওয়াজ শুনে চিনে ফেলেছে, তারা একসাথে এসে হামলা করেছে। নবীজির কাছে তখন মাত্র 9 জন সাহাবী, 7 জন আনসারী আর 2 জন মুহাজির। এই 9 জন মোট সাহাবী নবীজির কাছে, আর এরা হামলা করেছে 80-90 জনের মতো।
সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করার জন্য এই সাত আনসারী সাহাবী একের পর এক শহীদ হয়ে গেলেন, লড়তে লড়তে, কিন্তু নবীজির কাছে আসতে দিবেন না। সর্বশেষ আনসারী যে সাহাবী ছিলেন উনি লড়তে লড়তে কয়েকজনকে মেরেছেন, নিজেও কি এত আঘাত পেয়েছেন পড়ে গেছেন। এই অবস্থায় মুসলমানদের ওরা নবীজির কাছ পর্যন্ত চলে আসছে, নবীজির কাছে মাত্র দশজন আর সাহাবী, দুইজন বাকি আছে, দুই মুহাজির, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মারছেন আর ওদেরকে আটকে রাখছেন, ওনার সাথে পেরে উঠতে পারছে না, কিন্তু ওরাও তীর মারছে। যত তীর আসছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এভাবে বুক পেতে দাঁড়িয়ে আছেন, তীরগুলো নিজের বুকের ভিতরে আর পিঠের মধ্যে নিচ্ছেন। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব বাবা, উম্মে সুলাইমের স্বামী রাদিয়াল্লাহু আনহু ভালো তীরন্দাজ ছিলেন। তিনি তীর মারছেন একের পর এক, ওদেরকে কি করছেন ঠেকিয়ে দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মাথা উঁচু করে দিচ্ছেন যে তীরগুলো ঠিকমতো জায়গা মতো লাগছে কিনা। উনি বলছেন ফিদাকা আবি ওয়া উম্মি বি আবি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার উপরে কুরবান হোক, আপনি মাথা নামান, আপনি মাথা উঠিয়েন না, তীর যা আসে আমার গায়ে লাগুক, ওরা তীর মারলে আপনার গায়ে যেন না লাগে। মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, এইভাবে নবীজিরা নবীজিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা হেফাজত করলেন, রক্ষা করলেন। শেষ পর্যন্ত মুসলমানদের এক জামা যখন নাকি একদম শেষ অবস্থা, ওই সময় মুসলমানদের এক জামাত ছুটে এসেছে, এসে ওদেরকে তাড়িয়েছে, কিন্তু এর ভিতরে যে দুর্ঘটনা এরা ঘটিয়েছে, চারিদিক থেকে দুজন মিলে কতজনকে সেভ করবে, আটকাবে কতজনকে, বাধা দিবে, এভাবে পেছন থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তলোয়ার দিয়ে হামলা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে এই জায়গাতে শিরস্ত্রাণের একটা কড়া এত জোরে তলোয়ার দিয়ে আঘাত করেছে, তলোয়ার ওটাকে ভেদ করে ভেতরে ঢুকতে পারেনি, কিন্তু এই জায়গাটা কড়াটা ভেতরে ঢুকে গিয়েছিল, এরকম কড়া ভেঙে ঢুকে গিয়েছে, মাথা ফেটে গিয়েছে। আর এক খবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে এত জোরে পাথর মেরেছে, উতবা ইবনে আবি ওয়াক্কাস ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই দুইজনের একজন, যেই দুইজন প্ল্যান করে নবীজিকে সেভ করে যাচ্ছেন, আর তারই আপন ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস কাফেরদের সদস্য, সে এত জোরে পাথর মেরেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত উপর হয়ে পড়ে গেছে, আর পড়ে যেতে গিয়ে মাটিতে পড়ে ডান পাশের এই নিচের এই দাঁতটা, নিচের এই দুবাই কিছু অংশ ভেঙে গেছে। এই অবস্থার ভিতর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেতে হচ্ছে। মেরে মুকরম দোস্ত যে কথাটা বলতে চাচ্ছিলাম, সম্ভবত হজরত চলে আসছেন না, আসেন না, তাহলে নিয়ে আসেন। এরকম কঠিন পরিস্থিতিতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে তারা সেভ করছেন আর হেফাজত করছেন, যে নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন, যাও অমুকের খবর নিয়ে আসো তো দেখো কি অবস্থা, আর গিয়ে আমার সালাম দিবা তাকে, যে উনি দেখেন যে আহতদের মধ্যে পড়ে আছে প্রাণ যায় যায় অবস্থায়, একদম শেষ মুহূর্ত উনি শুনালেন যে নবীজি আপনাকে সালাম দিয়েছেন। উনি সালামের উত্তর দিয়ে প্রথম কথা বললেন, শোনো, তোমাদের কারো শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা আঁচড় পড়ে তো কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, নিজের জীবনের পরিবর্তে হলেও নবীজিকে হেফাজত করো যেভাবে পারো। মহব্বত আর ভালোবাসা কোন পর্যায়ে ছিল? মেরে মুহতারাম দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলছিলেন যে ভালোবাসা আর মহব্বত যত বেশি হবে তত বেশি আল্লাহর সাথে তার মহব্বত বাড়বে,
আর মাওলানার সাথে মোহাব্বত হবে নবীর ইত্তেবা আর সুন্নতের অনুসরণের মাধ্যমে। যত বেশি সুন্নতের অনুসরণ হবে তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক তার মজবুত হবে আর গাঢ় হবে। তো ওই সময়কার ঘটনা, নবীজির চাচা ছিলেন হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ওয়াহশী নামে এক হাবশী গোলাম জুবাইর ইবনে মুতঈমের গোলাম ছিলেন, ওনাকে বলেছিল যে তুমি যদি ইয়েকে মেরে ফেলতে পারো, হযরত হামজাকে মেরে ফেলতে পারো, তাহলে তোমাকে আজাদ করে দেব। উনি খুব ভালো নেজাবাদ ছিলেন, কি মারতেন, নাইস থ্রো করে না, খুব ভালো থ্রো করতে পারত। তুমি বলেন যে আমি গিয়ে চুপ করে এক জায়গায় বসে থাকলাম, কারণ হামজার সামনে আসার ক্ষমতা তো কারো নাই, কারো তো নাই। যখন হামজা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, আমি পেছন থেকে এমন ভাবে নেজা মারলাম যে সেই ড্যাগার গিয়ে ওনার এই পাশ দিয়ে ঢুকে পেছন দিয়ে এভাবে বেরিয়ে গেল, নাভির নেজ দিয়ে ঢুকে, এবং আরো হামজা রাদিয়াল্লাহু একটু এগিয়ে গিয়ে পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। পরবর্তীতে হযরত ওয়াহশী যখন মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছিলেন, নবীজির কাছে যখন ওনাকে পেশ করা হলো, উনি নিজেই বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অমুক। তো বললেন তোমার ব্যাপারে আমি শুনেছি আমার চাচাকে তুমি শহীদ করেছিলে, ঘটনাটা শোনাও। তো ঘটনা শোনালেন, শোনানোর পরে বললেন যদি সম্ভব হয় তাহলে আমার জীবদ্দশায় আমার সামনে এসো না, কারণ তোমাকে দেখলে আমার চাচা জানেন কথা মনে পড়ে যায়। তুমি বলেন এরপর থেকে আমি নবীজির সামনে যেতাম না, আমি পিছনে বসে থাকতাম। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, উনি বলেন আমি তককে তককে ছিলাম, আমি ইসলামের একজন সেরা মানুষকে, পৃথিবীর অন্যতম এক সেরা মানুষকে আমি হত্যা করেছি, যদি পৃথিবীর নিকৃষ্টতম একটা মানুষকে আমি ইসলামের পক্ষ হয়ে হত্যা করতে পারি তাহলে হয়তো কিছুটা আমার বিনিময়ের বদলা আমি দিতে পারবো, এই জন্য তককে ছিলাম। এর ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর মুসাইলামাতুল কাযযাব ইয়ামামার ওই রিয়াদের কাছাকাছি জায়গাটা, ওখানে সে নবুয়ত দাবি করলো, সেখানে সে নবুয়ত দাবি করেছে। কি দাবি করেছে আসতে বলেন, নবুয়ত দাবি করেছে সে নবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে এক জামাত পাঠালেন ওর মোকাবেলা করবার জন্য। হযরত ওয়াহশী বলেন আমি ওই জামাতে শামিল হয়ে গেলাম, আমি তককে তককে ছিলাম, যদি এই বদমাশকে পাই তা আমি ওকে শেষ করব। কিন্তু সে বড় চালাক, সে সামনে যুদ্ধে আসে না, সে কেল্লার ভিতরে উপরে বসে বসে কি করছে, যুদ্ধ করে যাচ্ছে মুসলমানদের সাথে, তার দল দল যুদ্ধ করে। এতটুকু ফাঁক পেলাম যে ফাঁকের ভিতরে সে মাত্র কিছুক্ষণের জন্য এসেছে অনেক দূর থেকে, আমি আল্লাহর নামে ওই ফাঁক দিয়ে কি করলাম, দূর থেকে ছুরি মারলাম, তার বুকে রেফড় ফড় হয়ে গেল, শেষ, মুসাইলামাতুল কাযযাব ধ্বংস হয়ে গেল, এই মিথ্যা নবুয়তের দাবিদার দল ধ্বংস হয়ে গেল। তুমি বলেন আমি কাতালতু খায়রান নাস ওয়া কাতালতু শাররান নাস, আমি মানব জাতির ভিতরে অন্যতম এক সেরা মানুষকে হত্যা করেছিলাম আর মানব জাতির ভিতরে অন্যতম নিকৃষ্ট এক খবিসকেও আমি হত্যা করেছি, যার কারণে আমি আমার একটার থেকে আরেকটার হয়তো বদলা কেয়ামতের দিন আল্লাহ হয়তো আমাকে হয়ে দিন। তো বলেন তো দেখি নবীজির পরে আরো নবী আসবে তো, আসতে বলেন আসবে, যে নবীকে ভালোবাসে আল্লাহর নবীকে ভালোবাসে সে কখনো নবীজির পরে অন্য কোন নবুয়তের দাবিদারকে বরদাস্ত করতে পারবে না, যে তার সমর্থন করে, যে তাদের প্রতি সিম্প্যাথি রাখে এরকম ব্যক্তিকেও সে পছন্দ করবে, কারণ এটা নবীজির সাথে মহব্বতের বিষয়, ইমানের বিষয়। মেরে মহতরম দোস্ত আজিজ বুজুর্গ গোলাম আহমদ কাদি আমি নবুয়ত দাবি করেছে, আপনারা তো শুনছেন মনে হয় এই বিষয়টা কিছুটা, তাই না, নবুয়ত দাবি করলো। দাবি করার সাথে সাথে হযরত সামাউল্লাহ আমরাতসারি রাহমাতুল্লাহ আলাইহি উনিও তার মোকাবেলায় কি করলেন, দাঁড়ালেন। এখন মুনাজারা হচ্ছে কার সাথে, হযরত সামাউল্লাহ আমরাতসারির সাথে গোলাম আহমদ
কাদিয়ানের কাদিয়ান গ্রামে জন্মগ্রহণ করেছে, এজন্য তারা তাকে কি বলে কাদিয়ানি বলে। এখন যখন মুনাজারা হচ্ছে তিনি জিজ্ঞেস করলেন, হযরত সানাউল্লাহ আনসারি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, প্রত্যেক নবীর ব্যাপারে তো তার পূর্বের নবী সংবাদ দিয়ে যান যে সামনে এরকম নবী আসবে, তো তুমি যে নবী তোমার ব্যাপারে আগে কে সংবাদ দিয়েছে? সেটা কোরআনই তো আছে। কে বলে? গোলাম আহমদ কাদিয়ানি বলে, কোথায় আছে? কোরআনই তো আছে। কোথায় আছে? সূরা সফের গালিবান 6 নম্বর আয়াত, যে সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল, স্মরণ করুন সেই মুহূর্তটি যখন নাকি মারইয়াম তনয় ঈসা বললেন, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যে তাওরাত ছিল সেই তাওরাতের সত্যায়নকারী হিসেবে, ওয়া মুবাশশিরান বিরাসূল, এবং এমন একজন রসূলের সুসংবাদ প্রদানকারী হিসেবে আমি এসেছি, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন তার নাম হলো ইসমুহু আহমদ, তার নাম কি? আল্লাহর অনেক নাম আছে, আল্লাহ রহমান রহিম আছে না নাই? আমার নবীজির অনেক নাম আছে, পৃথিবীতে নবীজির পরিচয় বেশি, প্রসিদ্ধি বেশি মোহাম্মদ নামে, আর আসমানে হলো আহমদ নামে। আমার নবীর নাম কি? মোহাম্মদ আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কি ঠিক না? এটা কোরআনের আয়াত। আর গোলাম আহমদ কাদিয়ানি বলে এই যে আমার কথা বলা হয়েছে, হযরত সানাউল্লাহ আনসারি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ালেন, উনি বললেন, এখানে তো আহমদের কথা বলা হয়েছে, তোর নাম তো গোলাম আহমদ, তোমার নাম তো আহমদ না, তোমার নাম কি? গোলামে আহমদ, গোলাম আহমদ। সে বলছে, আমার নামের প্রথম অংশ আমি এখন বাদ দিয়ে দিলাম, এখন থেকে আমার শুধু শেষটাই বহাল থাকবে, প্রথমটা বাদ, এখন গোলাম আহমদের গোলাম বাদ, কি আছে? আহমদ আছে। অতএব আমি নবী, অসুবিধা কি? রাদুল সানাউল্লাহ আনসারি রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বলছেন, ঠিক আছে, তুমি যে নীতিতে তোমার নামের প্রথম অংশ বাদ দিয়ে দ্বিতীয় অংশ বহাল রেখে নবী হয়েছ, তো আমার নামও সানাউল্লাহ, সানা আল্লাহ, তো আমিও তোমার নীতিতে আমার নামের প্রথম অংশ বাদ দিলাম, সানা বাদ দিলাম, রইল কি? আল্লাহ। তো আমি আল্লাহ হয়ে বলতেছি, তোর মতো খবিস বাপ্পারকে আমি নবুয়ত দিই, তোর নীতিতে বলছি। তো গোলাম আহমদ কাদিয়ানি নবী না ভণ্ড নবী? যদি ইসলামী খিলাফত থাকতো পৃথিবীব্যাপী, তাহলে সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মুসাইলামাতুল কাযযাবের ভিতরে বিরুদ্ধে লড়াই করে তাকে শেষ করেছিলেন, তাহলে গোলাম আহমদ কাদিয়ানি এবং তার খলিফা হিসেবে যারা দাবি করে বর্তমানে তাদের সমর্থন করে, এদের ব্যাপারে সেই সিদ্ধান্তই হলো। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, মানে আবার অনেকে বলে, আপনারা একটু বললে কি সে অমুসলিম হয়ে যাবে? আল্লাহ জানে সে মুসলমান কি কাফের, কয়নি কয়নি? আল্লাহ তো জানেন, আল্লাহ তো কোরআনে বলছেন, হাদিসে নবীজি বলে দিয়েছেন, ঠিক কি ঠিক না? তো সেই অনুযায়ী তো বলা হবে, আল্লাহ তার নামে এসে পেয়ে দিবে না যে অমুক কাফের অমুক মুসলমান, এটা বলবেন? হ্যাঁ। তো মেরে মহতরম দোস্ত, কেন বলতে হয় এটা একটু বলি, বাংলাদেশে হিন্দু আছে কিনা, বৌদ্ধ আছে না নাই, খ্রিস্টান আছে না নাই, ইহুদি আছে না নাই, অন্য কোনো ধর্মাবলম্বী আছে না নাই, কিন্তু কোনোদিন হুজুরদেরকে শুনছেন যে হুজুররা বলতেছে এদেরকে অমুসলিম ঘোষণা করো? বলেন না কেন? কোনোদিন শুনেছেন? বলেন না। এদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য কেন বলে একটু আপনাকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। উত্তরার মার্কেটে বা বাজারে
এই এলাকায় যেমন মুসলমান থাকে এলাকায় তো খ্রিস্টানও আছে, ঠিক কিনা? তো খ্রিস্টানের জন্য শুকর খাওয়া তাদের তারা বৈধ মনে করে, ঠিক কি ঠিক না? তো এখন যদি কেউ এখানে শুকরের গোশত বিক্রি করে এবং লেখা আছে শুকরের গোশত, কি লেখা আছে? শুকরের গোশত সাংবিধানিক ভাবে তার এই অধিকার আছে না নাই? আছে, সে বিক্রি করছে, কেউ কিছু বলবে না, করুক। কারণ কোন মুসলমান ওখানে শুকরের গোশত কি করবে না, কিনবে না, যার কিনা সে কিনবে, ঠিক কিনা? এখন মনে করেন কেউ যদি খাসির গোশত এই নামে শুকরের গোশত ছাড়া বেচতেছে, শুকরের গোশত আর উপরে শিরোনাম কি বলেন না কেন, খাসি, এই বেটা এই বাজারে থাকার অনুমতি আছে? বাড়ি একটা মাটিতে পড়বে, পুলিশের কাছে নেওয়ার আগে বলেন দুলাই খালাস হয়ে যাবে, ঠিক কি বলেন না কেন? কেন সে শুয়োরের গোশতকে খাসির গোশতর নামে চালাইতেছে, যার কারণে মানুষকে ধোকা দিচ্ছে, তাই তার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সচেতন মহল তৈরি হবে। ঠিক তেমনি ভাবে এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক হিসেবে পরিপূর্ণভাবে তারা তাদের ধর্ম কর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা পাবেন, ঠিক কি ঠিক না? তখনও মুসলমানরা বলে না হিন্দুকে পূজা করতে দেওয়া যাবে না, অমুককে ই করতে দেওয়া যাবে না, তাকে গির্জায় যেতে দেওয়া যাবে না, কখনো বলে? বলে না। কখনো বলে যে ওদের কমুসলিম ঘোষণা করতে হবে? দরকার নেই, কারণ তারা যা সেটাই তারা বলছে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি এবং তাদের অনুসারীরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত এই নাম দেবার কারণে অনেক হাজার হাজার মানুষ সরল মনা মুসলমান তারা মনে করে শিয়া সুন্নি হানাফি শাফি মালিকি হাম্বলি এটা যেমন কয়েকটা পার্ট আছে, এই আহমদিয়া মুসলিম জামাত এটা মনে হয় মুসলমানদের একটা পার্ট, ঠিক কি ঠিক না? তখন হাজার হাজার মানুষ কাফের হয়ে যায়, ইমান হারা হয়ে যায়। এদের এই চক্রান্তের কারণে এরা যেহেতু খাসির গোশতের নামে শুকরের গোশত বিক্রি করছে, অতএব বাংলাদেশে তাদেরকে বরখাস্ত করা হবে না। তাদের ব্যাপারে ইনশাআল্লাহ আশা করি আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে, ঠিক কি ঠিক না? এজন্য দাবি তোলা হয় যেন আপনাদের সকলের ইমান বেঁচে যায়, আপনার কলিজার ধন ছেলেটার যেন ইমান বেঁচে যায়, আপনার নাতি নাতনির যেন ইমান বেঁচে যায়। অন্য কোনো কারণ নাই, ওদের সাথে আমাদের আলাদা একটি শত্রুতা কোনো কিছু নাই, যেহেতু আমরা আমার নবীকে ভালোবাসি, যেহেতু আমরা আমার মাবুদকে ভালোবাসি, যেহেতু আমি ইমানদার, তাই নবীর সাথে যে নাকি কাদ্দারি করে এই জাতীয় দাবি করবে তার সাথে আমার শত্রুতা আমার ভক্তের ভেতরে মিশে থাকতে হবে, ঠিক কি? আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।